আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, ভয়েস বাংলার নিয়মিত আয়োজন ভয়েস বাংলা সংলাপে। গত দুই দিন সারা দেশে যে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, আপনারা জানেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করতে গিয়ে, দেশের জন্য কাজ করতে গিয়ে দুদকের একজন কর্মকর্তা শরীফ উদ্দিন তিনি জীবননাশের হুমকি তো পেয়েছেনই। এর মধ্যে আমরা দেখলাম যে প্রাতিষ্ঠানিকভাবে তাকে তার প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা এই খবরগুলোই জানি যে তিনি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে তার আজকে এই পরিণাম। আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং চাকরিচ্যুত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন। শরীফ উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংলাপে। সরাসরি আপনার কাছে যে প্রশ্নটি জানতে চাই, আমি শুরুতে জানতে চাই, আপনি কি এই মুহূর্তে আত্মগোপনে আছেন? জি না, আত্মগোপনে না, একটু লুকিয়ে আছি আর কি। আচ্ছা, লুকিয়ে আছেন। আমরা জানি যে আপনার পরিবার তো চট্টগ্রামে থাকেন, আপনি নিজেই বলেছেন, তারা কি ধরনের অবস্থানের মধ্যে আছেন? আসলে যেহেতু চাকরি থেকে রিমুভাল, একেবারে সার্ভিস থেকে যেহেতু রিমুভাল হয়ে গেছি অল্প বয়সে, এবং দুটা বাচ্চা আছে, পাশাপাশি বৃদ্ধ মা আছে, ভাই বোনেরা আছে, সমাজের ইয়ে আছে, তো ওটা থেকে তো অনেকটা দুশ্চিন্তাগ্রস্ত তো স্বাভাবিক থাকবেই। তার উপর এই গত মাসের যে একটা থ্রেড, ওই থ্রেডের একটা কনসিকুয়েন্স তো রয়ে গেছে। এই হিসেবে বলা যায় যে তারাও অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছে যে কি হতে যাচ্ছে। তবে হ্যাঁ, আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ রাখছি, এবং আমার যারা পরিবার পরিজন থেকে শুরু করে যারা আমার আত্মীয় স্বজন আছে তাদের সাথে আমি যোগাযোগ রাখছি, যাতে যে কোনো অনাগত পরিস্থিতি হলে মানে এটা সর্বোচ্চ লেভেল নক দেওয়া যায়। আপনি জানলেন যে আমাদেরকে লুকিয়ে আছেন অনেকটা, অথবা যারা আপনার জীবনের প্রতি হুমকি হিসেবে এখনো রয়েছে তাদের কাছ থেকে আড়ালে রয়েছেন, অর্থাৎ আমরা এক ধরনের বলতেই পারি যে আত্মগোপনে রয়েছেন। আপনি এই আপনি তো মোটামুটি একটি আপনার জবাবদিহিতার সুযোগ না পেয়ে আপনি চাকরিচ্যুত হয়েছেন, তার উপরে এই ধরনের শঙ্কার মধ্যে রয়েছেন উপরন্তু, এই অবস্থায় এসে দুর্নীতিবিরুদ্ধ অবস্থান নিয়ে যদি সত্যি আপনার অভিযোগগুলো সত্য হয়ে থাকে, বা গণমাধ্যমের মাধ্যমে আমরা যে ধরনের প্রাথমিক সংবাদ পাচ্ছি এখনো পর্যন্ত যে আপনি দুর্নীতিবিরুদ্ধ অবস্থান নিয়ে আজকে আর আপনার এই অবস্থান, এই যদি অবস্থা হয়ে থাকে, একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনার মন্তব্য কী হবে? বাংলাদেশের দুর্নীতি বিরোধী অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে, আর বাংলাদেশ আদৌ দুর্নীতি বিরোধী অবস্থান নিয়ে যেই মধ্যায়ের দেশে আমরা যাওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে বা আমাদের টার্গেট রয়েছে, সেটি কতখানি সম্ভব অর্জন করা? আসলে দুদক যে বিধি অনুযায়ী আমাকে রিমুভাল করেছেন, আমাদের দুদক একটা আইন আছে, দুর্নীতি দমন কমিশন আইন 2004, তাদের ধারা 31 বলা আছে সরল বিশ্বাসে কৃতকর্ম কোনো অপরাধ নয়, এবং সরল বিশ্বাসে কোনো কৃতকর্ম করা হলে মানে অন গুড ফেথে দেন তার বিরুদ্ধে কোনো আদালতে বা অন্য কোনো ধরনের ফৌজদারি মামলা করা যাবে না, এক। আর দ্বিতীয়ত যে বিষয়টা, সাংবিধানিক যে একটা অধিকার যেটা বাংলাদেশের মূল আইন, সংবিধান বাংলাদেশের সুপ্রিম আইন অনুযায়ী আমি আর্টিকেল 135(2) যে অনুচ্ছেদটা আর্টিকেলটা আছে সে অনুযায়ী আমি আমার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আর যে বিষয়টা নিয়ে আমার মাননীয় কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে আমাকে চাকরি হতে রিমুভাল করা হয়েছে, যে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছি, অভিযোগ এক জিনিস আর অভিযুক্ত করাটা আরেক জিনিস। অভিযোগ আসলে তো অভিযুক্ত হয়ে যায় না, আর যে অভিযোগগুলো আমার বিরুদ্ধে আসছে এবং কারা দিয়েছেন, যারা আমাকে যাদের রোশনলে বা যাদের নাম আমি ইতিপূর্বে বলে আসছি যে তদন্ত করতে গিয়ে মূলত তাদের রোশনলে আমি পড়েছি এবং তাদেরকে আসামি করেছি, গ্রেপ্তার করেছি, সেই ব্যক্তিগুলো আমার নামে অভিযুক্ত অভিযোগ দিয়েছে, তো সে অভিযোগ তো প্রমাণিত হতে হবে, এবং সে প্রমাণিত হওয়ার সাপেক্ষে তো আমাকে এই ধরনের ব্যবস্থার তো সুযোগ ছিল, তো এইটা এই ধরনের সুযোগ থেকে আমি বঞ্চিত হয়েছি। তবে আমি মনে করি যে এইটার কারণে এই অভিযুক্ত অভিযোগকারী যারা যারা এই দুষ্ট প্রকৃতির লোক, তারা এই দুদকের অন্য অন্যান্য যে কর্মকর্তারা যারা তদন্ত বা কর্মকালীন সময় খুব হোয়াইট কালার ক্রিমিনাল দেখে নিয়ে কাজ করে, তারা সেলফ মোটিভেটেড হয়ে বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে দরখাস্ত দিবে, এবং মাননীয় কমিশন যদি সেই দরখাস্ত সেলফ মোটিভেটেড হয়ে আমল নিয়ে যদি এরকম কাজ করে, তাহলে তো এদেশে কাজ করার তো দুর্নীতি বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি এটা তো বাস্তবায়ন করা মানে আপনার বিরুদ্ধে দুদক যে অভিযোগগুলো এনেছে, প্রথম দিন দুদকের সচিব তিনি যে ব্রিফিং করলেন সাংবাদিকদের সামনে এবং তিনি বললেন যে আপনার বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ আছে, সেগুলো ডিসক্লোজ করা যাচ্ছে না, পাবলিক করা যাচ্ছে না, কিন্তু পরবর্তীতে
বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি কি অভিযোগগুলো আপনার বিরুদ্ধে দাঁড় করিয়েছে। পরবর্তীতে যে অভিযোগগুলো এসেছে যে আপনি যে জব্দকৃত 93 লাখ টাকা, 93 লাখ প্লাস সামথিং এরকম একটু অঙ্কের টাকা আপনি জব্দ করে সেটি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেননি বা দেরি করেছে, এবং এর সঙ্গে আপনি আপনার বদলিকৃত নতুন স্থানে পটুয়াখালীতে আপনি জয়েন করতে দেরি করেছেন, নানান ধরনের এই ধরনের 5-6টি অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে আপনার মন্তব্য কি? প্রথম বিষয়টা আমি বলি, জব্দকৃত 93,107,150 টাকা সরকারি কোষাগারে জমা না দেওয়ার বিষয়ে আমি আমার ব্যাখ্যা আছে, সঠিক ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যাটা হচ্ছে 18 ফেব্রুয়ারি 2020 র‍্যাব এবং ডিজিএফআই 7 বস্তা আলামত এবং নগদ 93,107,150 টাকা জব্দ করেছে, র‍্যাব করেছেন। পরে তারা এটা থানায় হস্তান্তর করেছেন। 19 মার্চ 2020 আমি আমার টিম সহ আমি মামলা করে এটা তৎকালীন কোভিড কালে এক মুহূর্তে এটা 2 গাড়ি করে আমি আলামত চট্টগ্রামে নিয়ে আসি। এনে আমাদের যে অফিসের বর, আপনারা জানেন থানা যেরকম মালখানা থাকে শুধু করে সেরকম মালখানা, তো সে অনুযায়ী আমি আমার অফিসের আমাদের আমার নিজের এই বল্টে রাখি। রাখার পরে কোভিড কালীন সময় একটা বড় ধরনের সময় চলে গেল, পরে আমি বাংলাদেশ ব্যাংকে গেলাম আমি আমার টিম সহ যে কিভাবে এই টাকাটা সরকারি কোষাগারে জমা দেওয়া যায়। প্রথমত বাংলাদেশ ব্যাংক আমাকে 2টা প্রস্তাব দিয়েছে, যে প্রথম প্রস্তাবটা হলো যে যদি একটা বল্টে ভরে বা একটা ট্রাঙ্কে ভরে আমি যদি এই ভিতরে কি রাখি না রাখি তারা এই ধরনের চালান দিবেন, সাক্ষর দিবে না, জাস্ট একটা বল তারা বুঝিয়ে পাইছে মনে বলবে, যখন মামলা চূড়ান্ত ট্রায়াল হবে তখন তারা এইটা এই টাংটা বা বলটা কোর্টে প্লেস করবে। এটা কতটা জটিল প্রক্রিয়া, তখন আমি বললাম যে টাঙ্কের ভিতরে কি আছে এটা তো আমাকে বুঝে দিতে হবে, এটা আলামত একটা টাকা। ও বলতেছে না এটা আমরা এভাবে দিব না, দেওয়ার সুযোগ নেই আমাদের। তখন আমি এই আলামত তো 10-12 বছর পর যখন মামলা চূড়ান্ত ট্রায়াল হবে বা কমিশন অনুমোদন সাপেক্ষিত হবে, এটা তো এমনি আমি চালিত হবে না, তো সেটা তো এই মামলা তো এই টাকাগুলো তো পাউডার হয়ে যাবে পাউডার। আর দ্বিতীয়ত ওই আশঙ্কা থেকে আমি এই কাজে যাইনি। দ্বিতীয়ত যে বিষয়টা তারা আমাকে বলেছেন যে এই টাকাটা কোর্টের অনুমোদন সাপেক্ষে এটা মার্কেটে সার্কুলেট করে দেওয়া, তো আমি বললাম যে সার্কুলেট করে দিলে পরবর্তীতে এটা আমি কোর্টে কিভাবে প্লেস করবো, যখন কোর্ট আমাদেরকে ডাকবে মামলা চূড়ান্ত ট্রায়ালের সময় তখন সমপরিমাণ অর্থ আমরা কোর্টে আমরা এটা দিব, তখন আমার এটাও আমার কাছে ভালো লাগলো না, কারণ আমার তো এটা আলামত, এমন তো এটা আলামত দুই। আর তৃতীয়ত যে বিষয়টা জব্দকৃত আলামতের অর্থ দুদকের আয়ুর কাছে রাখা যাবে না, এই ধরনের কোনো বিধান বা বিধি আছে কিনা আমি জানি না, আমার জানার মতো আমি পিপিদের সাথে আমি পাই নাই। আর চতুর্থত যে বিষয় যে বাংলাদেশের দুদকের যত অফিস রয়েছে আপনারা জানেন প্রত্যেকটা অফিসে বিভিন্ন কর্মকর্তাদের কাছে ট্র্যাপ কেস এর যে সঞ্চিত অর্থ অথবা উদ্ধারকৃত অর্থ আমাদের জিম্মায় থাকে, আয়ুতে জিম্মায় থাকে, তো আমরা সেটা এই যখন কোর্টে চার্জশিট প্রডিউস করি তখন আমরা সেই আলামত সেগুলো আমরা কোর্টে প্রডিউস করি। আর আটটি বিষয় আমি বলি আপনাকে, এই টাকাটা কিন্তু মানে এল এ অফিস মানে ডিসি অফিস রিলেটেড, যখন আমার 30/6/2021 এই মামলার রিপোর্ট তদন্ত প্রতিবেদন দাখিল করি তখনই কিন্তু বলা হয়েছে যে এই টাকাটা আমার কাছে এ মূলে আছে, ওর জন্য আলামত রয়েছে। আর পঞ্চম একটা বিষয়, আমি যখন বদলি হয়ে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে যোগদান করি, যোগদানের পর যখন আমাকে বলা হলো যে আমি আমার নিকট সকল যত রেকর্ডপত্র সব আমি বুঝে দেওয়ার জন্য, জিনিসটা আমি বুঝলাম, আমি তখন সকল রেকর্ডপত্র এই টাকা সহ আমি চালান বলে আমার ডিডি স্যারের কাছে বুঝে দিয়েছি। এখন তো এটা আমি আত্মসাত করলাম কিভাবে, আর আত্মসাতে যদি হয়েও থাকে হ্যাঁ তাহলে উনি চালান বলে বুঝে নিল কিভাবে। সর্বোপরি এই টাকাটা আমার জানা মতে গত কিছুদিন আগে আমাদের যে নেক্সট কর্মকর্তা উনি সরকারি কোষাগারে জমা দিয়েছেন। আর আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, বিভিন্ন অফিসে যে ট্র্যাপের কেসে যে আলামত গুলো থাকে এই টাকাটা এটাও মানে এখনো আইওদের জিম্মায় রয়েছে, তার মানে কি আপনি তাহলে সব বাংলা আইওকে এভাবে একেবারে চাকরি থেকে রিমুভাল করে দিবেন, এটা কি সম্ভব? আপনার যেখানে বদলি করা হলো পটুয়াখালীতে সেখানে আপনি যথাসময়ে জয়েন করেননি সেটি একটি গুরুতর অভিযোগ হিসেবে দাঁড় করিয়েছে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে। আমাকে 16/6/2021 আমাকে 21 কর্মকর্তাকে বদলি করা হয়েছে একের আদেশ মনে, এবং 30/6/2021 আমি অপরাহ্নে রিলিজ হয়েছি চট্টগ্রাম 2 থেকে, 1/7/2021 থেকে 10/8/2021 পর্যন্ত 1 মাস 10 দিন সারা বাংলাদেশে কঠোর লকডাউন ছিল কোভিড কারণে, এবং সরকারের সকল অফিস বন্ধ ছিল, এবং 21 জন কর্মকর্তা যারা একই সময় বদলি হয়েছে তারা সবাই ফিজিক্যালি আমার মতো 10 তারিখে যোগদান করেছে ফিজিক্যালি, এক কাউকে ডিপি করা হয়নি, কাউকে সুকস করা হয়নি, শুধু আমাকে করা হয়েছে। দুই, তৃতীয়ত যে বিষয়টা, আমি এই 1 মাস 10 দিন কোভিডকালীন সময় আমি হাসপাতালে ভর্তি ছিলাম, কোভিড সার্টিফিকেট রয়েছে, সিভিল সার্জনের পত্র রয়েছে। 2021 তারিখে যখন আমি ফিজিক্যালি যোগদান করি পটুয়াখালী অফিসে তখনই আমাকে কোনো ধরনের ছুটি দেওয়া হয়নি যে ফাইল নথিপত্র হস্তান্তর করে দেওয়ার জন্য। 30/6/2021 তারিখে যখন আমি অবমুক্ত হয়েছি আমাকে তখনও কোনো নির্দেশনা দেওয়া হয়নি
যে আমার নিকট সকল সঞ্চিত নথি হস্তান্তর করে দেওয়ার জন্য। বরঞ্চ আমি নিজ থেকেই বদলি হওয়ার পরে আমি সকল নথির কাজ, কারণ আমার কাছে ছিল প্রায় 130টা নথি, আমি একজন ডিএডি এবং চট্টগ্রাম দুই থাকা কারণ আমার হাইপার টেনশন তো দিয়েছে, এই দায়ভার কে নিবে? আমি তো চট্টগ্রাম দুই থাকতে এতগুলো ওষুধ খাচ্ছি এবং আমার মানে পুরো চেহারা চেঞ্জ হয়ে গেছে, ছুটি কাটাতে পারি না, এই দায়ভার তো কে নিবে? আমি তো বুঝলাম না, আমার চাকরি থেকে নির্মূল হয়েছে ভালো কথা, কিন্তু আমি তো মানে সভ্য সমাজে বসবাস করতে পারবো না। আর তৃতীয়ত যে বিষয়টা, আমি এই 7 বস্তা আলামত সহ প্রায় 130টা নথির রেকর্ড কিন্তু আলামত, একজনকে তো বুঝাইতে হবে, তিনি তো বুঝে নিতে হবে, তো আমি আমাকে বুঝে দেওয়ার সময় দেয় নাই। 22/8/2021 আমাকে সরাসরি শোকজ করে জিপি করালো যে আমি কেন নথি বুঝে দেওয়া দেই নাই। তখন আবার একই আদেশে বলা হলো 29/8/2021 মধ্যে আমার সকল রিপোর্ট হস্তান্তর করতে, এই সকল নথি হস্তান্তর করতে। আমি 7 দিনে দিন রাত কষ্ট করে, আমি চট্টগ্রাম দিয়ে যারা কলিগ আছেন তারা আমার থেকে নথি বুঝে নিয়েছেন, তারা সহযোগিতা করেছেন, তাদের কাছে তো পাবেন। এবং দুদকের অহরহ কর্মকর্তা আছে যারা বদলি হওয়ার পরে পরবর্তীতে এসে নথিগুলো বুঝে দিয়ে যায়, এটার জন্য কি আমার চাকরি চলে যাবে? সেখানে আরো একটু অভিযোগ আনা হয়েছে যে আপনি যখন এই ধরনের অপারেশনে যেতেন বা যাদেরকে যাদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রস্তুতি নিতেন অথবা অভিযুক্ত দুর্নীতিবাজ, তাদের কাছ থেকে আপনি চাঁদা দাবি করতেন এবং মামলার হুমকি দেখাতেন বা ঘুষ দাবি করতেন, সরাসরি যদি বলি এ বিষয়ে আপনার জবাব। দেখেন, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো দুদককে দাখিল হয়েছে এবং ম্যাক্সিমাম অভিযোগের অনুসন্ধান দিন এবং 3-4টা ব্যক্তি কমন অভিযোগ দিয়েছে যাদেরকে আমি অ্যারেস্ট করেছি, একটা জিনিস ভাই বুঝেন, আমার এই যাদেরকে অ্যারেস্ট করছি যেমন সিআইপি, এই লোকটা আমার বিরুদ্ধে কমপ্লেন দিল যে আমি তাকে জোর করে করছি, সে কোর্টে 164 দিয়েছে, দোষীকার জবানবন্দি দিয়েছে এবং কোর্টে 164 দেওয়ার মূল সত্য হলো যে তাকে কোনো ধরনের ইনস্টিগেট বা প্ররোচনাবিহীন ভাবে তাকে আমি এখানে হাজির করেছি। 164 আমি নিয়ে নিয়েছে কোর্ট এবং তিনি জামিন পেয়েছেন, 1 বছর হয়েছে, তিনি অদ্যাবধি কোর্টে কখনো বলেন নাই যে আমাকে জোর করে 164 আদায় করা হয়েছে এবং এটা বাতিল করতে চাই। তো সুতরাং এই লোক যেহেতু আমাকে তার সূত্র অনুগুলো আনতে পারে নাই, কিন্তু স্বাভাবিক আপনি তো অভিযোগ দিবেন। আর একটা জিনিস আপনারা বুঝেন, আমি যে তাকে অ্যারেস্ট করেছি, গ্রেপ্তার করে তার বিরুদ্ধে তার থেকে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ মানে কালেকশন করেছি, সেটা তো আমার রিপোর্টে উল্লেখ আছে। আমার এই রিপোর্ট তো পরিচালক থেকে শুরু করে ডিডি থেকে ডাইরেক্টর থেকে শুরু করে কমিশনের একটা সর্বোচ্চ লেভেলে যায়, তারা তো এটা স্ক্রুটিনি করতে পারতো। সংক্ষুব্ধ ব্যক্তি অথবা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তাদের পক্ষে না গেলেই সাধারণত মামলাকে বা তদন্তকে বিতর্কিত করার জন্য অভিযোগ দিবে, স্বাভাবিক, এটা তো দিচ্ছে, আমাদের অনেক কর্মকর্তাকে দিচ্ছে। এখন অভিযোগ দিলে তো প্রমাণিত হয়ে যায় না, যেমন তিনি অভিযোগ দিয়েছে আমি তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছি, তাতে ঘুষ দাবি করেছি, কবে কোথায় তাতে ঘুষ দাবি করলাম, ঘুষ দাবি করলো তাকে আসামি করলাম এবং রিমান্ডে যদি তাকে নির্যাতন করলাম, সেক্ষেত্রে তিনি 164 দেওয়াকালীন কেন বলেন নাই, কোর্টে পুলিশ যখন করছে তখনও বলেন নাই, যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল থেকে জরুরি অবস্থায় মানে কোভিড কালীন সময় প্রতিদিন ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আমি তাকে করেছি এবং এগুলো দুদক ভেরিফাই করেছে, দুঃখজনক সত্যি, দুদক যখন ভেরিফাই করে সত্যতা পাইছে তখনই আমার বিরুদ্ধে অ্যাকশন গুলো উল্টে নেওয়া হয়েছে যে আমি তাকে দূর করে রিমান্ডে নির্যাতন করা হয়েছে এবং কোনো ফিজিক্যালি অ্যাসল্ট করার মতো সিম্পটম ছিল না। এক আরেকটি বিষয়, ঘুষ দাবি একটা মানে আমাদের দুদক একটা কমন কালচার যে আমি তার পক্ষে না থাকলে সে আমাকে ঘুষ দাবি করছে, এটা প্রমাণিত বিষয়, প্রমাণ কবে হয়েছে বা আদৌ হয়েছে কিনা আমি আমার এই ব্যাপারে কোনো ধরনের মানে আমি জানি না। আপনাকে তো নানান ধরনের হুমকি দেওয়া হয়েছে সংক্ষুব্ধ ব্যক্তিরা বা অভিযুক্ত দুর্নীতিবাজরা, কিন্তু আপনি যখন তদন্ত কাজ পরিচালনা করছিলেন সে বিভিন্ন বিষয়ের উপরে, সেই মুহূর্তে কি আপনার প্রতিষ্ঠানের পদস্থ কোনো কর্মকর্তা, তিনি যেই হতে যে কেউ হতে পারেন, তার পক্ষ থেকে কোনো ফোন আসছে আপনার কাছে বা চাপ আসছে যে এ বিষয়ে বেশি দূর এগিয়েও না অথবা এ বিষয়ে তদন্ত করা যাবে না, এই ধরনের কোনো চাপ এসেছে কিনা? না, চাপ এভাবে সরাসরি মানে কখনো আমাকে দেওয়া হয়নি, বরং কমিশন থেকে আমাকে সবসময় অ্যাপ্রোচ করা হয়েছে, পজিটিভলি অ্যাপ্রোচ, যে আমার কাজগুলো সঠিক রয়েছে, এগিয়ে যাও এবং দুদকের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। এবং আমাদের সাবেক মাননীয় সচিব মহোদয় ডক্টর আনোসন হালদার স্যার কক্সবাজার গিয়েছেন, সকল সুশীল সমাজের সাথে মিটিং করেছেন এবং উনি এই কথা আমার এখনো মনে আছে স্পষ্ট, আমি ছিলাম প্রোটোকল অফিসার হিসেবে, তার বলেছেন যে দুদুকের এই গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে এবং থাকবে থাকবে থাকবে, উনি 3 বার এই ধরনের কথা করেছেন আমার যতসময় মনে পড়ে। আর আরেকটি বিষয়, যখন আমি দালালদেরকে অ্যারেস্ট করলাম, কক্সবাজারের বিভিন্ন টাকা নোট ডেবিট করলাম, গত যে কমিশন ছিল আমাকে আমার এই কাজের জন্য খুব প্রশংসিত করেছে এবং চট্টগ্রামের 2-তে যতগুলো আলোচিত মামলা তদন্ত ছিল সবগুলো কিন্তু আমার কমিশন থেকে অ্যান্ডোর্স করা হয়েছে এবং আমার কাছে সত্যি আলোচিত অনুসন্ধানগুলো ছিল, বিশেষ করে রোহিঙ্গা নারী পাসপোর্ট নিয়ে। আর তবে হ্যাঁ, যে বিষয়টা একটু লক্ষণীয়, যখন আমি এই ল্যান্ড অ্যাকুইজিশন তদন্ত করতে যাই, এখানে তো যারা জানেন বেনিফিশিয়ারি তো তারা একটু সরকারের পাওয়ারশালী লোকজনে বলা যায়, বিশেষ করে যারা একটা অংশ, তো তারা চেষ্টা করেছিল এটা মিসগাইড করার জন্য বিভিন্ন মাধ্যমে,
প্রলোভন দেখাইছিল, আমি সেটাতে সাড়া না দেওয়ার কারণে তারা বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছি, এ ধরনের কথা বলেছে। তখন আমি আস্তে আস্তে ছিলাম যে কমিশন তো বলতেছে না, কমিশন তো আমার পক্ষে আছে, এবং কমিশন যদি ঠিক থাকে, ডিপার্টমেন্ট ঠিক থাকে, বাইরে কে কি বললো আমার কিছু যায় আসে না। কিন্তু দুঃখজনক সত্যি, যাচাই বাছাইবিহীন অভিযোগ গুলা কোন প্যারামিটারে মানে রিসিভ করা হয়েছে। যেমন পটুয়াখালীতে আমি গত 8 মাসে থেকে 100 কোটি টাকা অর্জন করেছি, এই অভিযোগটা ওনারা আনছে। আমি কোটুয়ালিতে কোনো ধরনের অনুসন্ধান তদন্ত করিনি এবং আমাকে দেওয়া হয়নি, এবং আমি জাস্ট একটা ডেস্ক ওরিয়েন্টেড ছিলাম এখানে। আমি ওখানে থেকে কিভাবে 100 কোটি টাকা কামাবো, এবং সেটা আমাদের মাননীয় কমিশন আমলে নিয়ে আমার বিরুদ্ধে তদন্ত ব্যবস্থা নিয়ে না নিয়েই বোধ হয় এটা করলেন। এবং আমি বাংলাদেশে দেশে বিদেশে বাড়ি গাড়ি, এগুলো তো অনুসন্ধানের বিষয়। অনুসন্ধান বিষয়ের আগে যে অভিযুক্ত করে যে আমাকে চাকরি থেকে একেবারে স্যাক করে দেওয়া হলো, হ্যাঁ, এটা তো মানে একেবারে আমি মনে করি সাংবিধানিক লঙ্ঘন হয়েছে আমার প্রতি। অপসারণের পর বা আপনাকে বরখাস্ত করার পর সারা দেশের দুদকের বিভিন্ন আঞ্চলিক কার্যালয় থেকে আপনার সহকর্মীরা আপনার জন্য রাজপথে নেমেছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন আপনার পক্ষ হয়ে, তারা নানান ধরনের বক্তব্যের মধ্যে তাদের কাছ থেকে এসেছে, তারা স্বাধীনভাবে কাজ করতে পারেন না যেমনটি আপনি পারছেন না। 11th আওয়ারে এসে, 11th 12th আওয়ারে এসে আপনাকে তো একটি চরম শাস্তির মুখোমুখি হতেই হলো। এই যে আপনারা যারা তদন্তকারী কর্মকর্তা, যা আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেন না, স্বাধীনভাবে কাজ করতে না পারার বিষয়টি কি, মানে বিভিন্ন পদে পদে বাধা আসে আপনার প্রতিষ্ঠান থেকে? দুদক তো একটা ইনভেস্টিগেশন ওরিয়েন্টেড প্রতিষ্ঠান, এটা আমাদের তো মানে কাজটা মানে একটা বিচারের কাজের প্রক্রিয়ার মতো, তো আমরা তো মাঠ পর্যায়ে কাজ করি এবং হাইলি রিস্ক ওরিয়েন্টেড জব করি। আমাদের তো দেখেন, আমি একটু মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট জায়গা থেকে একটা কথা বলবো। আমাদের এক প্রশাসনের কর্মকর্তা 43 লক্ষ টাকা, এক ইউনো মহোদয়, তাকে আত্মসাতের জন্য তাকে ওএসডি করা হয়েছে, হ্যাঁ, তার বেতন থেকে কর্তন করা হবে। দেখেন তো, আমি কোনো কোনো আত্মসাত করিনি, ওনাকে চাকরিচ্যুত করা হয়নি, অথচ আমি তো প্রধানমন্ত্রী কর্মচারী, আমাকে তো ছেদ শুধু মানে এই একেবারে চাকরিতে স্যাক করে দেওয়া হলো। তার মানে এই দুই ধরনের নীতি, এটা এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা স্পষ্ট। আর দ্বিতীয়ত যে বিষয়টা, যেহেতু আমরা জুডিশিয়ারি বা কনস্টিটিউশনাল বেসড অর্গানাইজেশন, তো আমাদের অর্গানাইজেশন লোকালে যদি আমাদের একেবারে হায়ার অথরিটি থেকে যদি আমাদেরকে মনিটরিং করতো, কারণ যারা ইনকোয়ারি ইনভেস্টিগেশন ওরিয়েন্টেড, তাহলে হয়তো বা জিনিসটা এরকম হইতো না। এখন এটা তারপরও যেটা আমি বুঝতেছি যে এখানে আমার কলিগদের যে একটা সহমর্মিতা, বিশেষ করে আমাদের একটা বিধি 52, যেটা একটা সংবিধান সাংঘর্ষিক একটা বিধি, এবং এটা আমার যদ্দুসম্ভব মনে পড়ে এখনো অন সাবজুডিস, তো এই বিধি অনুযায়ী যদি আমাকে স্যাক করা হয় এবং অভিযুক্তের প্রমাণিত না হওয়ার আগেই যদি অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি থেকে এ ধরনের মোটিভেটেড অ্যাপ্লিকেশন ড্র করা হয় এবং তা আমলে নেওয়া হয়, তাহলে তো হয়তোবা ওই সংক্ষুব্ধ জায়গা থেকেই তারা ওনারা বোধ হয় মানে এ ধরনের কার্যক্রম করেছে। তবে এটা আমার প্রতি সহমর্মিতা, অবশ্যই বলবো, এটা সহমর্মিতা, ভালোবাসা এবং দোয়া, এটা এটার কারণে হয়তো ওনারা এসেছে না। বা আমার সবচেয়ে বড় জিনিসটা আমি যেটা বুঝছি, যে আমার প্রতি জুলুম করা হয়েছে। স্বাধীনভাবে কাজ করতে না পারার বিষয়টি কি, কোথায় কোথায় আপনাদেরকে বাধাগ্রস্ত হতে হয় এ ধরনের তদন্ত কার্যক্রম চালাতে গিয়ে? দুদকের কাজটা হাইলি রিস্ক কাজ। র‍্যাব যখন কোনো আসামিকে ধরতে যায়, তখন তো সেখানে তারা তাদের লোকবল সব লজিস্টিক সাপোর্ট থাকে, দুদকের কোনো ওই ধরনের লজিস্টিক সাপোর্ট নাই। মানে আমরা একটা মাঠ পর্যায়ে যারা অনুসন্ধান তদন্ত করি, তারা একটা খুব ফ্রেজাইল হইতে তদন্ত করি, এবং আমাদের যে সজাগুলা একেবারে মানে ভঙ্গুর, কারণ আমাদের লোকবলও নাই বা আমাদের সে ধরনের সিকিউরিটি সিস্টেমও খুব দুর্বল, সবকিছু মিলে ঝুঁকিত আছে। আর প্রশাসনের যেহেতু বিষয়টা আপনি বলছেন যে স্বাধীন নিরপেক্ষ, দুদকের আইন অনুযায়ী দুদক একটা স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান এবং এটা একটা সাংবিধানিক সংবিধিবদ্ধ সংস্থা বলে পরিচিত। এখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় আমরা যারা দুদকের একেবারে মাঠ পর্যায়ে কর্মচারী বা কর্মকর্তা বলছেন, তাদের তো এক ধরনের দায়বদ্ধতা কমিশনের প্রতি রাষ্ট্রপতি থাকে, আর আমাদেরকে যারা এই মনিটরিং বা যারা এই ধরনের বিভিন্ন ফাইল ওরিয়েন্টেড যারা ডিসিশন দেয়, তাদের ক্ষেত্রে তো এই ধরনের অ্যাপ্লাই করা হয়েছে কিনা আমার তো আসলে আমি বলতে পারছি না। আচ্ছা, বলতে চাচ্ছেন না বিষয়টি এরকম? জি জি। আপনি বলছেন যে এটি আপনার উপরে জুলুম করা হয়েছে বা আপনাকে জবাবদিহিতার সুযোগ দেওয়া হয়নি, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি, আপনার বক্তব্য শোনা হয়নি, তার আগেই এরকম একটি চরম সিদ্ধান্ত নিয়েছে আপনার প্রতিষ্ঠান, আপনি কি এই সিদ্ধান্তের প্রতিবাদে আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন? জি অবশ্যই, আমি তো আইনগত তো নিবই, কারণ যেহেতু সার্ভিস আমার রিমুভ হয়ে গেছে এবং অত্যন্ত মানে বলা যায় যে এই 30 জুন 30 জানুয়ারি 2022 সে রাত্রের জিডির হুমকির ঘটনায় আমি কমিশনকে জানিয়েছি, আইনগত ব্যবস্থাও নিয়েছি, সেটা তো আমি প্রতিকার পাইনি। তো এই মুহূর্তে আমার লাইফ তো থেকে আছে, আমি অবশ্যই আদালতে যাব, আমি মাননীয় কমিশন এবং রাষ্ট্রের নিকট আবার আবেদন জানাবো যে আমার বিরুদ্ধে আনীত যে অভিযোগগুলো
এগুলা বিকৃতিভাবে বিভিন্ন মাধ্যমে মিথ্যাচার করা হয়েছে। আমি আমার বিরুদ্ধে মিস অ্যাপ্রোপ্রিয়েশন বা একটা তদন্তে অভিযুক্ত, অথবা আমি কোনো ক্রিমিনাল ইন্টেনশন নিয়ে কাজ করেছি, এ ধরনের কোনো প্রমাণ নাই। আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি অবশ্যই কাজ করে যাব, আর যদি না হয় তাহলে তো আমার জন্য মহামান্য হাইকোর্টের দরজা ছাড়া আর কোথাও অবশিষ্ট নাই। যে সব রাঘব বোয়ালের বিরুদ্ধে অথবা বড় বড় আমলা, রাজনীতিবিদ বা প্রশাসনের যে কর্তব্য ব্যক্তিরা রয়েছেন, যাদের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন, আপনার জায়গা থেকে, আপনার বিবেকের যন্ত্রণাবোধ থেকে বা অফিসিয়াল রেসপন্সিবিলিটি থেকে, তাদের কারোর কোনো নাম স্পেসিফিক্যালি আমাদেরকে একটু জানাবেন কিনা? আমি আমার যে জিটি এবং আমার যে কমিশন বরাবর যে আবেদন হুমকির বিষয়টা, ওখানে আমি ডিটেলস উল্লেখ করেছি এবং এটা তদন্ত করার জন্য মাননীয় কমিশন নিকট আমি আবেদন জানাইছি। তারপরও আপনি যেহেতু জানতে চাচ্ছেন, কক্সবাজার ল্যান্ড অ্যাকুইজিশনের কেসে যেসব অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণের নাম এসেছে, চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস পেট্রো বাংলার যে একটা প্রতিষ্ঠান, সেখানে গ্যাস সংযোগ বাণিজ্য থেকে শুরু করে যারা জমি ক্রয়, অনিয়ম, দুর্নীতি, পদোন্নতি নিয়ে কাজ করেছে, রোহিঙ্গা এনআরডি পাসপোর্টের সাথে মিডিল ইস্ট কেন্দ্রিক যে টেরোরিস্ট ফাইন্যান্সিং সাথে যে একটা গ্রুপ জড়িত, আর সর্বোপরি স্বাস্থ্য খাতের, চট্টগ্রাম স্বাস্থ্য খাতের মাফিয়াদের যে একটা বলা হচ্ছে যে সিন্ডিকেট, টেন্ডার সিন্ডিকেটের সাথে যারা জড়িত, তারাই মূলত আমার এই দুর্দশার জন্য দায়ী। অনেক ধন্যবাদ শরীফুদ্দিন আপনাকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন সদ্য বরখাস্তকৃত দুদকের সাবেক কর্মকর্তা শরীফুদ্দিনের কাছ থেকে, এবং আমরা চাইব যেটি হোক, সত্যের জয় হোক, আমরা চাইব বাংলাদেশ সৎ কর্মকর্তাদের পক্ষেই এগিয়ে যাবে। ভালো থাকুন।